করিমগঞ্জের রামকৃষ্ণনগরে বজ্রপাতে এক পরিবারের পাঁচজন নিহত। বজ্রপাতে প্রাণ হারালেন এক পরিবারের পাঁচজন। নিহতদের চারজনই ১২ বছরের নিচের শিশু। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ এই ঘটনা ঘটে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর এলাকার ইচাখাউলিতে। নিহতরা হলো ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, দিলওয়ার হোসেন, শরীফ উদ্দিন এবং আবিদা বেগম। আরও দুই শিশু সাইমুল উদ্দিন ও পারুল বেগম জখম হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক আম্মামাদুন এমপি জানান, ম্যাজিস্ট্রেট পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। দুর্যোগ মোকাবিলা আইন অনুসারে নিহতদের নিকটাত্মীয়কে এককালীন অনুদান প্রদান করা হবে। করিমগঞ্জ শহরের বজেন্দ্র রোড এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা। করিমগঞ্জ শহরের বজেন্দ্র রোডের বাসিন্দা দেবব্রত সাহাকে কোভিড-১৯ পজিটিভ পাওয়ার পর ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তথা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান এই কন্টেনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, বজেন্দ্র রোডের পূর্ব দিকে বিপুল চৌধুরীর বাড়ি, পশ্চিমে উত্তম রায়ের বাড়ি, উত্তরে পূর্ত সড়ক ও দক্ষিণে পান্নালালের বাড়ি পর্যন্ত কন্টেনমেন্ট জোন কার্যকর থাকবে। ওই এলাকাকে বর্তমানে সিল করে দেওয়া হয়েছে, ফলে ওই এলাকায় কোনো ব্যক্তি ও যানবাহনের প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট জানান, এলাকাটিকে কোভিড-১৯ প্রোটোকল অনুযায়ী স্যানিটাইজ করা হবে। আদেশে জানানো হয়েছে, ১০ জুন সকাল ৭টা থেকে এই নির্দেশ কার্যকর রয়েছে। কোন দিকে যাবে লকডাউন, এই নিয়ে মুখ্যমন্ত্রীদের সাথে আবারও বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে করোনা সংক্রমণ ৩ লাখ পেরিয়ে গিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে দুদিন এ বিষয়ে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের ১৬ এবং ১৭ তারিখে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণকে সামনে রেখে এই আলোচনা হতে পারে। ৩১ মে চতুর্থ দফা লকডাউনের মেয়াদ শেষ হয়েছে। লকডাউন বাড়া নিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তাই ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কোভিড সংকটকে দ্রুত সুযোগে পরিণত করতে হবে এবং ভারতকে আত্মনির্ভর করতে সাহায্য করবে। কাঁসালের সোনাইয়ে বাজ পড়ে আরও এক ব্যক্তির মৃত্যু। কাঁসালে বজ্রপাতে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত এই ব্যক্তি সোনাই বিধানসভা কেন্দ্রের বাঘপুর তৃতীয়খণ্ডের প্রবীণ কৃষক রেজ্জাক আলী চৌধুরী। বয়স হয়েছিল ৬২ বছর। শুক্রবার বিকেলে প্রচণ্ড জলবৃষ্টির সময় তিনি ক্ষেতে কাজ করছিলেন, তখনই প্রচণ্ড শব্দে বাজ পড়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। জানা গেছে, মৃত রেজ্জাক আলীর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। অসমে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আরও একজনের। শুক্রবার শিলচর মেডিকেল কলেজে করোনায় আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যুর পর আরেকটি মৃত্যুর ঘটনা সামনে এলো। মৃত ব্যক্তি বাক্সা জেলার বাসিন্দা মন্টু রামচিয়ারি। বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ব্যক্তির দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর তাকে জিএমসিতে ভর্তি করা হয়েছিল। এর আগে এদিন সকালে শিলচর মেডিকেল কলেজে মঙ্গলিরানী দাস নামে এক মহিলার মৃত্যু হয়। তিনি ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। শুক্রবার এই দুটি মৃত্যুর ঘটনা নিয়ে করোনা সংক্রমণে আসামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। লকডাউনের পর শিলচর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য কুম্ভীগ্রাম বিমানবন্দর থেকে এখন প্রতি সপ্তাহে ৪০টি বিমান চলাচল করবে। এজন্য গতকাল শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আগামী ৩০শে জুন পর্যন্ত বিমান চলাচলের তালিকা প্রকাশ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে এক টুইট করে জানানো হয়েছে যে, আজ থেকে শিলচর কলকাতা বেঙ্গালুরুর মধ্যে ইন্ডিগো বিমান পরিষেবা শুরু হচ্ছে। প্রতি সপ্তাহে সবথেকে বেশি ১২টি বিমান কলকাতা যাবে। এর মধ্যে ৩টি বিমান বেঙ্গালুরু পর্যন্ত যাবে। প্রতিদিন ১টি করে সপ্তাহে ৬০টি বিমান শিলচর গুয়াহাটি দিল্লি পর্যন্ত যাবে এবং প্রতি রবিবার সামরিক বাহিনীর ১টি বিমান চলাচল করবে। ৩০ জুন পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত মেঘালয় সরকারের। কেন্দ্রীয় সরকারের আনলক ওয়ানে সমস্ত নীতি নিয়ম মেনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু করোনা পরিস্থিতিতে মেঘালয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে দিন দিন অতিমারী কোভিড-১৯ সংক্রমণে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত মেঘালয়ে ৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ১৩ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনের মৃত্যু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামী ৩০শে জুন পর্যন্ত রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেঘালয়ের কনরাড সাংমা সরকার। গত ৯ জুন রাজ্যের ধর্মীয় নেতাদের সঙ্গে মিলিত হয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। উল্লেখ্য যে, গত ২৫ মার্চ থেকে মেঘালয়ের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।